রেকর্ডের পর রেকর্ড করেই যাচ্ছে বাংলাদেশি মদের ব্র্যান্ড কেরু অ্যান্ড কোং। চিনি উৎপাদনে যেখানে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে, সেখানে অতিরিক্ত উৎপাদন হিসেবে মদ বিক্রি করে পাঁচ বছরে 473 কোটি টাকা লাভ করেছে কেরু। সর্বশেষ গত অর্থ বছরেই তারা লাভ করে প্রায় 150 কোটি টাকা। এমনকি দিনের পর দিন বেড়েই যাচ্ছে এই দেশি মদের চাহিদা। 83 বছরের রেকর্ড ভেঙেছে কেরু সর্বোচ্চ মদ বিক্রি করে। তবে অত্যন্ত লাভজনক এই মদ তৈরির প্রক্রিয়াও বেশ জটিল। কেরুর মদ তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আমাদের অতি পরিচিত আখ। কিন্তু কৃষকের চাষ করা আখ থেকে কেরুর মদ বোতল পর্যন্ত যাওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা। জমিতে আখ বড় হলে তা কেটে বড় বড় গাড়িতে গাদা গাদা করে আনা হয় চুয়াডাঙ্গা দর্শনায় অবস্থিত কেরুর কারখানায়। এরপর গাড়ি থেকেই সেই আখ সরাসরি তুলে দেওয়া হয় কাটিং মেশিনে। অত্যন্ত ধারালো ব্লেডের মাধ্যমে লম্বা লম্বা আখ কেটে টুকরো টুকরো করা হয়। পরবর্তীতে আখের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ স্বয়ংক্রিয়ভাবে চলে যায় ক্রাশার মিলে, সেখানে বের করা হয় আখের রস। তবে এই রস এখনও খাওয়ার উপযোগী নয়। আখ পরিষ্কার না করে সরাসরি রস বের করায় তাতে বিভিন্ন প্রকার ময়লা লেগে থাকে, ফলে এই রস দেখতে কিছুটা কালচে হয়। এরপর কালচে আখের রস পরিষ্কার করার জন্য নেওয়া হয় আরেকটি মেশিনে, সেখানে প্রক্রিয়াজাত করে চিনি তৈরির জন্য ময়লা ও পরিষ্কার জুস আলাদা করা হয়। জুসটাকে হিটারে দেওয়া হয় হিট দেওয়ার জন্য, তার পরবর্তীতে জুসের মধ্যে ময়লা থাকে সেটাকে ক্লিয়ার করা হয়, ক্লিয়ার জুসটা তৈরি করা হয়। এরপর বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে আখের যে চিটাগুড় তৈরি হয় তা কোম্পানির ডিস্টিলারি ইউনিটে গাজন পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাত করে মদ তৈরি করা হয়। বাই প্রোডাক্ট হিসেবে আমাদের যে মোলাসেস তৈরি হয়, সেই মোলাসেসটা আমাদের কেরুয়ান কোম্পানিতে যে ডিস্টিলারি ইউনিট আছে সেখানে আমরা ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে রেক্টিফাইড স্পিরিট করা হয়, তারপরে সেটাকে প্রসেসিং এর মাধ্যমে ফরেন লিকার সহ কান্ট্রি স্পিরিট তৈরি করা হয়। কেরুর কোম্পানিতে তিনটি সাইজের ফরেন লিকার তৈরি করা হয়। বর্তমানে ভদকা, ফাইন ব্র্যান্ডি ও ইম্পেরিয়াল হুইস্কি সহ মোট 8টি ব্র্যান্ড চালু রয়েছে বলে জানান কোম্পানিটির প্রোডাকশন ম্যানেজার রাজিবুল হাসান। বর্তমানে কেরুয়ান কোম্পানিতে 3টি সাইজের ফরেন লিকার তৈরি হয়। 750 ml এটাকে আমরা কোয়াড বলি, 375 ml এটাকে আমরা পাইন বলি এবং 180 ml এটাকে নিপ বলি। 8টি ব্র্যান্ড বর্তমানে চালু আছে, তার ভিতরে ভদকা, ফাইন ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, চেরি ব্র্যান্ডি, অরেঞ্জ ক্র্যাকাও, গোল্ড ইভেন্ট জিন, ওল্ড রাম এবং রোজারাম। দিন দিন বেড়েই চলেছে কেরুর এই মদ বিক্রি, ফলে চাহিদা বাড়তে থাকায় উৎপাদন বাড়াতে বাধ্য হচ্ছে বলে জানান কোম্পানিটির ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক ফিদা হাসান বাদশাহ। হঠাৎ করে ব্যাপক চাহিদা বাড়ার কারণে উৎপাদন আসলে অনেক বৃদ্ধি করতে হয়েছে আর কি। কেরুর এই লাভের কারণে সুবিধা ভোগ করছেন সেখানে কর্মরত কয়েকশো শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা এখানে মদ তৈরি করছি, কোম্পানি আমাদেরকে যথেষ্ট সুবিধা দিচ্ছে। আমার চাকরি জীবনে আমি দেখতে পারি নাই কেরুতে এত পরিমাণ লাভ হয়েছে। আমাদের কেরু কোম্পানিতে বর্তমান 1200 শ্রমিক আছে, খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে ভারী শিল্প। বর্তমানে হাতের সাহায্যে বিভিন্ন মদ তৈরি হলেও আগামীতে প্রযুক্তির ব্যবহারে উৎপাদনের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2021 অর্থ বছরে আমরা ফরেন লিকার উৎপাদন করতে পেরেছিলাম কিন্তু 160,000 কেস, 21-22 আমরা কিন্তু 2,00,000 কেস, আমরা অতিরিক্ত 40,000 কেস তৈরি করতে পেরেছি। সকল খরচ বাদ দিয়ে শুধু ডিস্টিলারি ইউনিট প্রায় 145 কোটি টাকা আমরা মুনাফা করতে পেরেছি। চলতি অর্থ বছরে প্রায় 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে আমরা আশা করতে পারব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।